আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাইদার রহমান, হাবিবুর আলিম মাদ্রাসা মাঠের ছাত্র। বাংলাদেশের বাইরে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের শিক্ষানীতি ধ্বংসের মুখে। আজকে আমি তোমাদের সম্মুখে আমি আদি প্রথম প্রথম থেকে প্রথম গল্প প্রথম দশম যাওয়ার নিমাপতি মাধ্যমে প্রভাত এই শিরোনাম থেকে কিছু সমাজের বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা আমাদের দেশের ব্যাপারে অবশ্যই দিতে পারবে। নির্যাতিত হলেন, কয়েকবার তাকে মারণ সংযোজন করা হলো। মদিনার লোকজন ছিল সেখানে অবস্থান নিয়েছিলেন এবং শুক্রবার জুমার নামাজ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন। তারা মদিনাবাসী আবার বৃদ্ধ শিশু সকলেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে স্বাগত জানিয়ে তাকে গ্রহণ করেছিলেন। তিনি সেখান থেকে যাত্রীর অবস্থান করেছিলেন। যাত্রীর অবস্থানের পর সেখান থেকে মদিনার উপকূল থেকে তিনি যখন মনে করেছিলেন তার পূর্বেই হচ্ছে মসজিদে প্রথম বক্তব্য এটি ছিল না। কি ছিল বক্তব্যটা?
আল্লাহ রাসূল তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে মুসাফিরদেরকে লক্ষ্য করে যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি হল হবে না
অতএব আল্লাহ নবীর যে বক্তব্যটি দিলেন আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য এবং সাবধানে চলাচল করার জন্য, এটি আজকের প্রথম সিনেমাংশ আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি মুক্তি সাহেব দিলাম সাল্লাহ তোমরা রসুলের উদ্দান দিলে উদ্দেশ্য রসুলের বক্তব্য দিলে উদ্দেশ্য সেটা যেটাই যে আমাদেরকে পরকালে উৎসাহিত করা এবং আমাদের প্রতি আকাঙ্ক্ষিত উৎসাহিত করা এবং পৃথিবীর দিনে দুনিয়ার প্রতি আমাদেরকে উৎসাহিত করা এটাই সেটা উদ্দেশ্য। এগুলো আজকের আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।